নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে তিলের লাড্ডু। তো এখানে প্রায় 1 কিলো তিল আছে। এটা চোকলা শুদ্ধ তিল ছিল, ভালো করে জল দিয়ে ধুয়ে ঘষে ঘষে চোকলাটা উঠে দিয়েছি। আর কিছুগুলো উঠেছে আর কিছুগুলো উঠেনি, দিয়ে এটা রোদে শুকিয়ে নিয়েছি। তো এটা শুকিয়ে গেছে, আমি এরপরে কড়াই ভেজে নেবো। ভাজাটা কিন্তু খুব জরুরি। ভাজার সময় দেখবেন তিল থেকে একটা আওয়াজ আসছে, পুটপুট 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 করে আওয়াজ আসছে, তাহলে আপনি বুঝতে হবে তিলটা ভাজা হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। তবে তিলের নানা রকম তরকারি হয়, বাটা ভালো লাগে, বড়াটাও ভীষণ ভালো লাগে, তিলের বড়া। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। তো এপরে এটাকে আমি নামিয়ে নেব। তো থালার মধ্যে ঢেলে নিলাম, এটা ঠান্ডা করার তো কোনো ব্যাপার নয়। এপরে আমি গুড়টা জাল দিয়ে দেবো। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম গুড়। তবে সব তিলটার আমি বানাবো না, কেন কি এতটা লাড্ডু বানাতে হবে, সঙ্গে সঙ্গে তিলের তিল জমে যায় লাড্ডু বানাতে গেলে, সেই জন্য অল্প অল্প করে বানাবেন, সেটাই ঠিক থাকবে। তো গুড়টা আমার হয়েছে কি না এই জলের মধ্যে আমি চেক করে নেব। যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে জানবেন গুড়টা হয়ে গেছে। এই যে দেখছেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এই যে তার মানে গুড়টা হয়ে গেছে। এরপরে আমি তিলগুলো দিয়ে দেবো। যদি আপনি একলাই লাড্ডু বানান তাহলে অল্প অল্প তিলের বানাবেন, খুব জলদি জমে যায়। তো আমি আর একটু দেবো। তো এটা অর্ধেকটা তিলের আমি বানাবো, পুরোটা বানাবো না, ভেজে রেখে দিলাম, আরেকদিন যেদিন করবো সেদিন আর ভাজতে লাগবে না। ভালো করে মিলিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে, আর এপরে গোল গোল করে পাকিয়ে নেবো। আর ভীষণ গরম থাকে জানেন, মনে হয় যেন হাতে ফোসকা পড়ে যাবে এই টাইপের গরম। তো আমাকে একলাই পাকাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে পাকিয়ে নিতে হবে, অতিরিক্ত গরম। আর এই তিলের লাড্ডু না গ্রামে ট্রামে গিয়ে খাওয়াই ভালো, এত পরিমাণে হয়। আর সব ক্ষেতের তিল থাকে না, সেই তিলের স্বাদই আলাদা। এগুলো তো কি বলবো, কোথা কোথা থেকে আসছে তার তিলের স্বাদ কিন্তু একদম চেঞ্জ। আর গ্রামে গিয়ে সেই তিলের লাড্ডু খাবেন, সেই তিলের লাড্ডুর কিন্তু টেস্ট একদম আলাদা। তো অনেক কটাই আমি পাকিয়ে ফেলেছি, আপনাকে আমি দেখাই। দেখুন কিছুগুলো পাকিয়ে নিয়েছি আর অনেক কটা হয়েছে, সেগুলো আপনাকে আমি দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।